প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি মিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাশিক মেওরের প্রচেষ্টায় শিগগিরই চালু হচ্ছে নবয়ায়রের রাজশাহী কক্সবাজার ফ্লাইট চাপাই নবাবগঞ্জের বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় রাজশাহী নগরীতে সানোয়ার ইসলাম নামের এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের পর পুলিশের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সিটি কর্পোরেশনের সভাপতি জামা লিটনের প্রচেষ্টায় রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল আগামী নভেম্বরের মাঝামাঝি তারিখ থেকে প্রতি সপ্তাহে নভইয়ারের একটি ফ্লাইট রাজশাহী কক্সবাজার রুটে চলাচল করবে বুধবার বিকেলে নগর ভবনে নভোয়ারের উদ্বোধন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে সিটি মেয়রের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে রাশিক মেয়র বলেন রাজশাহী কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে নভোয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছিল এরই প্রেক্ষিতে তারা প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালু সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সময় তিনি তাদের স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বেশ কিছুদিন আগে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে রাজশাহী থেকে সরাসরি কক্সেসবাজার পর্যন্ত অন্তত সপ্তাহে একটি ফ্লাইট রুটি পরিচালনা করা যায় তো সেটারই প্রতিফলন তারা আজকে আমাদের এখানে এসে বাকি কথা বলে গেলেন যে তারা আগ্রহী এবং তারা সম্ভাব্য দিন তারিখও নির্ধারণ করেছেন এখন প্রচার প্রচারণার বিষয়টি যেটি তারা আমাদের কাছ থেকে আশা করছেন সেটি হলো যে ইনিশিয়ালি এটা সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন যাবে আর শনিবার দিন প্যাসেঞ্জার নিয়ে ফিরে আসবে এবং যাত্রীর প্রাপ্যতার উপরে এটার বাড়ার সম্ভাবনা সেটা ভবিষ্যতে দেখা যাবে নভইয়ারের বিভাগীয় প্রধান মেসবাউল ইসলাম বলেন রাজশাহী সিটি মেয়রের উদ্যোগ সাহস ও সমর্থনে প্রতি সপ্তাহে নভইয়ারের একটি ফ্লাইট রাজশাহী কক্সবাজার চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সতেরো নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর রবিবার বিকেল সাড়ে তিনটায় কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট প্রাথমিকভাবে আমরা নভেম্বর মাঝামাঝি থেকে একটা ডে ঠিক করেছি যদিও ব্যাপারটা আপাতত সপ্তাহে একদিন হবে রাজশাহী থেকে কক্সবাজার যাবে আবার একদিন রাজশাহী থেকে কক্সবাজার থেকে রাজশাহী ফিরবে তো এই 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 দিনটা ঠিক করা হয়েছিল বুধবার যাওয়া আর শনিবার ফেরা তো মেয়র মহোদয় এবং রাশি চেম্বার অফ কমার্স থেকে প্রস্তাব আসছে দিনটা একদিন পিছিয়ে মানে এগিয়ে নিয়ে বৃহস্পতিবারের রাশিয়া থেকে কক্সবাজার না এবং রোববারের রাশায় কক্সবাজার আবার কক্সবাজার থেকে রাশে ফেরত নিয়ে আসা তো এটা নিয়ে আমরা কাজ করব আশা করছি যে ওই স্কেজুয়েলে হয়তো বা টাইমিংটা ঠিক করা যাবে ওনাদের প্রস্তাব এবং পছন্দ অনুযায়ী তো সেই হিসাবে আমরা আশা করছি বা চাচ্ছি যে নভেম্বরের ষোলো সতেরো তারিখ থেকে বা ওর পরের সপ্তাহে থেকে ফ্লাইটটা শুরু করছে সপ্তাহে একদিন অবশ্যই যাওয়া একদিন বুধবার অথবা বৃহস্পতিবার আর ফেরাটা হবে হয় শনিবার বা রবিবার আর কি প্রাথমিকভাবে ভাড়াটা আমরা যেটা শুরু করতে চাচ্ছি রাজশাহী কক্সবাজার এবং কক্সবাজার রাজশাহী ওয়ান ওয়ে ভাড়াটা দাঁড়াবে পাঁচ হাজার নশো দিয়ে শুরু তারপরে উপরের দিকে বাড়তে থাকে যেটা এয়ারলাইন প্রাইসিং যেভাবে হয় বাট একদম স্টার্টিং ফেয়ারটা শুরু ভাড়াটা পাঁচ হাজার নয়শো হবে আর কি আপাতত জি সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী পরিচালক শাহাদাত হোসেন বাবু সহ বৃন্দ নভারের রাজশাহী সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান সাউন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিলুপ্ত প্রায় একটি নীলগাই উদ্ধার করেছে স্থানীয়রা পরে প্রশাসন গিয়ে ওই নীল উদ্ধার করে বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার এলাকা থেকে এটি উদ্ধার করা হয় এ সময় যায় গায়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয় পরে প্রশাসনের লোকজন এসে গাইটি উদ্ধার করে আমাদের কামালপুর বিল ভাতিয়া হয়ে গরুটা আসছে আসার পরে দলত বাড়ি পনেরো ষোলো জন দাঁড়িয়ে আসছে আসার পরে আমাদের লোকজন এখানে পুকুরে নামিয়ে ধক করে ধরেছে তাকে তারপর স্যার আমাকে ফোন দেয় আমি ইউনো স্যারকে দিই গরুটা আট দিয়ে রাখতে বলেছে চাতক ভাইরা এখানে এই হঠাৎ করে একটা মানে অপরিচিত একটা প্রাণী দেখতে পেয়ে এখানে গরুটাকে মানে ধরার চেষ্টা করে তখন হলো যে আমি আসি দেখি যে আমার চাচা চাতক ভাই আরও কয়েকজন এখানকার স্থানীয় লোক গরুটা ধরার চেষ্টা করে এবং গরুটা পানিতে পড়ে যায় আপনার এই উত্তর দিক থেকে আসছে ইন্ডিয়া থেকে রাজশাহী নগরীতে পারিবারিক বিরোধের জের ধরে সানোয়ারুল ইসলাম নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বড় ভাই মনিরুল ইসলাম এ ঘটনায় বকুল নামের এজাহার ভুক্ত এক আসামিকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আটক বকুল নগরীর পূর্ব রায়পাড়া এলাকার আবুল খায়ের ছেলে গুরুতর আহত সানোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একত্রিশ নং ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত সানোয়ারের মা বেনু বেগম জানান মঙ্গলবার রাত নয়টার দিকে সানোয়ার দোকান থেকে ফ্লেক্সিলোড দিয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল এমন সময় ওই এলাকার শিল্পীর নির্দেশে আরিফ এবং তার ছেলে আবিদ বকুল রমজান সোহান সাত থেকে আটজন সন্ত্রাসী হাসুয়া রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে সানোয়ারের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি কোপাতে থাকে এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে দুই পায়ের রক কেটে দেয় সন্ত্রাসীরা মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা সানোয়ারকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি বকুলকে আটক করা হয়েছে বাকিদের আটকে অভিযান চলছে নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদ দিয়ে কুলসুম বেওয়ার নামে এক বৃদ্ধাকে দড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের পর পুলিশের সোপর্দ করা হয়েছে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার পম্পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বুধবার দুপুরে ওই বৃদ্ধাকে আদালতে বিচারকের সামনে হাজির করা হয় ভুক্তভোগী কুলসুম একই এলাকার মৃত সুরতালির স্ত্রী ভুক্তভোগী বৃদ্ধা জানান মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে জামাই আবুল কাশেম ওষুধ কিনে এনে তার ঘরে প্রবেশ করে এর পরপরই রতন ও উজ্জ্বল নামে প্রতিবেশী দুই যুবক লোকজন জড়ো করে তার জামাইয়ের সাথে আপত্তিকর অবস্থায় ছিলেন এমন অপবাদ দেয় এরপর তারা তাকে টেনে হিচড়ে বাইরে বের করে ডাবগাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে মারধর করে পরে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় এ ব্যাপারে ভিকটিমের দুই মেয়ে রফেলা বেগম ও সফুরা বেগম বলেন মিথ্যা অপবাদ দিয়ে তাদের মাকে নির্যাতন করা হয়েছে ভিকটিমের আইনজীবী মুক্তার হোসেন বলেন অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত প্রকৃতপক্ষে এই মহিলার স্বামী মারা যাওয়ার পর তাদের সম্পত্তি ছিনিয়ে নিতেই স্থানীয় লোকজন এই অভিযোগ এনেছে এ ব্যাপারে জেলা মানবাধিকার সংস্থার সভাপতি সোহেল রান্না বলেন গাছের সাথে বেঁধে নির্যাতন করা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন তারা ভিক্টিমের পাশে থাকবেন এবং যা করণীয় তা করবেন এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই বৃদ্ধা ও তার মেয়ে জামাইকে আটক করে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহার রিটার আদালতে প্রেরণ করা হয়েছে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা 12টায় জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অফিস এতে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ইফতেকার আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা এ সময় জেলা পরিবার পরিকল্পনা অফিসের পক্ষ থেকে সুবর্ণচর উপজেলার আটনং মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে আর্থিক অনুদান সহ যাবতীয় সেবায় সহযোগিতা করার জন্য সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ